তো হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ এখন আমি ঘুমাচ্ছি, উঠবো, বাইরে যাব। ঠিক আছে, তো পুরো একটা ভ্লগ করবো। ঠিক আছে, তো তোমরা কি বলবো আর, বাইরের অবস্থা মানে খুবই খারাপ, কারণ মানে প্রচন্ড একটা ঝড় হচ্ছে, আর ঝড় হচ্ছে, বৃষ্টি মনে হয় এখনো হয়নি, বৃষ্টি যখন হবে তখন ছাতা নেই মানে একটু বাইরে দিয়ে যাবো, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো। ওকে, তো বৃষ্টি স্টার্ট হোক মানে চালু হোক, আর মানে বাইরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাইরের কি অবস্থা এখন, কারণ জানো তোমরা এখন বুঝতেই পারছো আমাদের এখানে একটা ঝড় এসেছে ইয়াস নামে। ঠিক আছে, তো চলো উঠা যাক। উঠা হয়ে গেল, আর বাইরেটা দেখাই তোমাকে। আর বৃষ্টি এখনো হয়নি, কিন্তু এখনো যে ঝড়টা হচ্ছে, পুরো ঝড়টা কিন্তু এখনো হচ্ছে, আর ঝড়টা হচ্ছে, তো ঝড়টা পুরো মেঘলা আকাশ চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ, মেঘলা আকাশ, কিন্তু ঝড় হয়নি, ঝড় হচ্ছে, বৃষ্টি হয়নি। বৃষ্টি যখন হবে আমি ছাতা নিয়ে একটু বাইরে দিয়ে যাবো, পুরো তোমাদেরকে দেখাবো। ওকে, তো গাইজ এখন বাইরেটা দেখতে পাচ্ছ কিরকম, মানে প্রচন্ড একটা ঝড় দিচ্ছে, তো আমি এখন যাব বাইরে যাব, তো চলো যা যাক বাইরে যাব, কি করব পুরো তোমাদেরকে বলবো। ঠিক আছে, তো চলো। তো গাইজ দেখতে পাচ্ছ বাইরে চলে এসেছি, আর একটা মানে কি বলবো, দেখতে পাচ্ছ গাছের ডালগুলো কিরকম মানে একটা হচ্ছে, আর একটু মাঠের ধারে চলে এসেছি, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো কিরকম, দেখো পুরো গাছগুলোর অবস্থা, দেখো গাছগুলোর অবস্থা, দেখো পুরো মানে কি বলবো ঝড়ে পড়ে যাচ্ছে পুরো, দেখো তো গাইস আজকে এরকমই একটা ভ্লগ তোমাদেরকে করে মানে দেখাচ্ছি, দেখো মানে বৃষ্টি এখনো হয়নি, কারণ এখনো পর্যন্ত আমি ভিডিও বানাচ্ছি 8টার সময়, আর এখনো পর্যন্ত মানে আমাদের যেই মানে যে ঝড়টার কথা বলছে সেই ঝড়টা এখনো আসেনি, তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে, তো তখন কি হবে সেটা দেখবো, যদি শর্ট ভিডিও করা যায় তো করব। তো গাইজ এখন ঝড় দিয়েছে, এখন গাছের নিচে এদিকে আসাই যাবে না, কিন্তু কি করব, এসে যখন গেছি তোমাদেরকে কিছু দেখিয়ে দিই ভিডিও, তো আমি ওই জমিতে নামবো, ওখানে মানে আরো ভালো ভালো দৃশ্য আছে সব তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো গাইজ দেখতে পাচ্ছ পুরো মেঘলা আকাশ, পুরো কেমন মানে ঝড় দিচ্ছে পুরো, তোমরা দেখো দাঁড়ানো যাচ্ছে না, মানে এত জোরে ঝড় দিচ্ছে। তাণ্ডব শুরু হয়ে গেছে, আমি এখান থেকে পালাচ্ছি। গাছগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কিরকম একটা ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেছে, দমকা হাওয়া বলতে।
গাছ দেখতে পাচ্ছি যে পুরো গাছ পুরো হেলে যাচ্ছে, মানে এখন যে মানে মেন ঝড় সেটা তো এখন আসেনি, তো সেটা আসবে, তারপর দেখতে পাবো কি অবস্থা হবে এখানে। তাল গাছগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কি অবস্থা। আমি খুব মানে রিক্সে আমি ওই জন্য মানে ফাঁকাতে চলে এসেছি, গাছের নিচে আমি আর নেই। তো গাইস ভিডিওর ছিল এটুকুই, ভালো লাগলে একটা লাইক করে দেবে, এন্ড চ্যানেল যদি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ওকে, আর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, ততক্ষণের জন্য বাই বাই।